বিশ্বাস, যখন এই গানটি অনুপমা মুক্তি গাইছিলেন, তখন যে যেখানে বসে চ্যানেল আয়ের পর্দায় গানটি শুনছিলেন, সেখান থেকে হয়তো একটু নাচুনির মতোই হয়তো নাচ করছিলেন। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন এটি 70-এর দশকের দিকের একটি চলচ্চিত্রের গান, এবং এই গানটির কথার যেরকম একটি আনন্দ আছে, গানটির সুরেরও আছে। এবং এই অসাধারণ গানটি যিনি সৃষ্টি করেছেন কথায় এবং সুরে, তিনি গাজী মাজহারুল আনোয়ার। স্যার, এতটা বিনোদন দিয়েছেন একটি গানের মাঝে, আপনি কতটা গান সৃষ্টির সময় নিজে আনন্দ পেয়েছিলেন? আমি তো অবশ্যই আনন্দ পেয়েছিলাম, আর এটা আমার একটা উত্তরণ আমি বলতে পারবো যে আমার সাধারণত সব ছবির সঙ্গীত পরিচালকই ছিলেন সত্য সাহা।
আর প্রথম থেকে ছবিগুলো পরিচালনা করছিল দিলীপ বিশ্বাস। তারা দুজনেই হঠাৎ বোম্বে চলে গেল, আমার ছবির শিডিউল আসলো। তখন আমার খুব রাগ হলো, রাগ হয়ে বললাম যে আমি একটা চেষ্টা করব। জীবনে হাজার হাজার গান লিখছি, গাইতে পারিনি, এবার দেখি সুর করতে পারি কি। তো সেই জেদ নিয়েই নান্টুঘটক ছবিতে আমি মিউজিক ডাইরেক্টর হলাম। তা আমাকে সহযোগিতা করার জন্য সহকারী হিসাবে আজকের প্রখ্যাত সঙ্গীত পরিচালক বুলবুল আমার পাশে এসে দাঁড়িয়েছিল। তো এমন মজার ব্যাপার হলো, এই ছবিতে ছটা গান ছিল, ছটা গানই সুপার ডুপার হিট।